বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করব এখন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। 24 নভেম্বর 2026, এই দিনে বাংলাদেশ এলডিসি মুক্ত হবে, এলডিসি থেকে মুক্ত হবে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে মুক্ত হয়ে মধ্যম আয়ের দেশে পৌঁছাবে 24 নভেম্বর 2026। 2022 সালের গুরুত্বপূর্ণ তারিখ 1 থেকে 21 জুন ষষ্ঠ জন ও গৃহ গণনা সুমারি গণনা শুরু হবে। 15 থেকে 21 জুন ষষ্ঠ, যেটাকে বলা হয় আদমশুমারি, এটার এখন নাম পরিবর্তন হয়ে জন ও গৃহ গণনা সুমারি পরিণত হয়েছে। এটি শুরু হবে 15 থেকে 21 জুন 2022 সাল। 21 এপ্রিল ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের উদ্বোধন, ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন হয় 21 এপ্রিল। 6 এপ্রিল ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম রাউন্ডের সংলাপ শুরু। 5 এপ্রিল গাজীপুরকে 37তম নদীবন্দর ঘোষণা। তাহলে বাংলাদেশে প্রধান নদীবন্দর 37টি, তার মধ্যে 37তম গাজীপুর, এটি ঘোষিত হয়েছে 5 এপ্রিল 2022 সাল। 31 মার্চ মুজিববর্ষের সমাপ্তি, যেটা শুরু হয়েছিল 17 মার্চ 2020 থেকে, এটি শেষ হল 31 মার্চ 2022। 29 মার্চ শরীয়তপুরের জাজিরা শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন, এটি দেশের 32তম সেনানিবাস। তাহলে 29 মার্চ শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাস, অর্থাৎ পদ্মা সেতু প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য সেনানিবাসটি উদ্বোধন করা হয়েছে। এই সেনাবাহিনীর পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকবে, আর এটি 32তম সেনানিবাস, শরীয়তপুরের জাজিরায় অবস্থিত। 26 মার্চ ঢাকা টরেন্টো পরীক্ষামূলক ফ্লাইট চালু, ঢাকা টরেন্টো পরীক্ষামূলক ফ্লাইট চালু 26 মার্চ। স্টার চিহ্ন দেওয়া, ডাবল থ্রি, ট্রিপল স্টার, এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই একটু গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলো তো কমন আসতে পারে। তাহলে 22 মার্চ বাংলাদেশ আইএলও কনভেনশন 138 অনুসমর্থন করে, এর ফলে আইএলও এর 5টি মৌলিক কনভেনশন সহ 129টি দলিল অনুসমর্থন করেছে। 21 মার্চ 2022 প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 স্টার মার্কস। 21 মার্চ, তাহলে শতভাগ বিদ্যুতায়নের অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ 21 মার্চ, এটি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 মার্চ নারী বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে 9 রানে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায় বাংলাদেশ, ইস্টার মার্কস, ঠিক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 মার্চ বাংলাদেশ নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করে, তাহলে বাংলাদেশ নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করে 5 মার্চ। 4 মার্চে বাংলাদেশ টাকা প্রকাশের সুবর্ণ জয়ন্তী পালন, সুবর্ণ জয়ন্তী, তার মানে টাকা পালন, টাকা প্রকাশের 50 বছর পূর্ণ হয়েছে 4 মার্চ 2022 সালে। এবার 2 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, স্টার মার্কস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 মার্চ, তাহলে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। এক মার্চ বা 1 মার্চ দেশে প্রথমবারের মতো পরিবেশ বান্ধব ই সিম চালু করে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন। 6 ফেব্রুয়ারি দেশে ই কমার্সের জন্য নিবন্ধন সনদের কার্যক্রম উদ্বোধন। 3 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধে নির্মম হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন জেনোসাইড ওয়াচ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধে নির্মম গণহত্যাকে
মুক্তিযুদ্ধ নির্মম হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন জেনোসাইড ওয়াচ। 2 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নির্মাণ ও উৎক্ষেপণের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা গ্লাস কসমোসের সাথে সমঝোতা স্মারক ঢাকায় স্বাক্ষর। বাংলা মোটরে অবস্থিত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর কার্যালয় স্বাক্ষরিত হয়। 28 জানুয়ারি ভাষাঞ্চলে রোহিঙ্গাদের ২০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান। 27 জানুয়ারি নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 পাশ। তাহলে নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 পাশ হয় 27 জানুয়ারি, এটা স্টার মার্ক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 26 জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের কাগজবিহীন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন। 13 জানুয়ারি দেশের শেয়ার বাজারে প্রথম শরিয়া ভিত্তিক বন্ড বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিনিয়ার লেনদেন শুরু। 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের 50 বছর পূর্তি। 8 জানুয়ারি বাংলাদেশ তুরস্কের সাথে সন্ত্রাস দমন, নিরাপত্তা, সহযোগিতা ও মাদক চোরাচালনের রোধে সমঝোতা স্মারক সই করে। 6 জানুয়ারি ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন। তাহলে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায়? ঢাকার বিজয় সরণিতে। এটি উদ্বোধন করা হয় 6 জানুয়ারি। 1 জানুয়ারি প্রবাসী আয়ে প্রণোদনা বৃদ্ধি পেয়ে 2 থেকে 2.5% হয়েছে। 1 জানুয়ারি 2022। 2021 সালে গুরুত্বপূর্ণ তারিখ এবং উল্লেখযোগ্য দিবস সমূহ। 26 ডিসেম্বর ঢাকা নগর পরিবহন এর যাত্রা শুরু। ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু হয় 26 ডিসেম্বর। 19 ডিসেম্বর দেশে করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। 19 ডিসেম্বর 12 ডিসেম্বর দেশে পরীক্ষামূলক 5G সেবা চালু। খুবই ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাংলাদেশে 5G চালু শুরু হয় 12 ডিসেম্বর 2021 সালে শুরু হয় বাংলাদেশ পরীক্ষামূলক 5G যাত্রা। 10 ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইংরেজি প্রতীক শব্দ হিরোইক ফ্রিডম ফাইটার ব্যবহার সংক্রান্ত গেজেট প্রকাশ। হিরোইক ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধাদের ইংরেজি প্রতিশব্দ। 4 ডিসেম্বর মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় 2 দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। তাহলে ঢাকায় 2 দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন হয়েছে 4 ডিসেম্বর 2021 সালে মুজিববর্ষ এবং স্বাধীনতার জীবন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। 26 নভেম্বর সারাদেশে 5.8 মাত্রার ভূমিকম্প হয়। 10 ডিসেম্বর বাংলাদেশ ও ফ্রান্স আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত 3টি চুক্তি স্বাক্ষর। 8 নভেম্বর দেশে করোনা চিকিৎসার মলনুপিরাভির ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমতি দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। 6 নভেম্বর করোনা ভাইরাস প্রতিরোধে দেশের তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিককে টিকাদান কর্মসূচি শুরু হয়। 9 নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ অ্যাক্ট 50 দ্য রেজিলিয়েন্ট ডেল্টা শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য। 1 নভেম্বর ঢাবির শতবর্ষ উদযাপন হয়েছে 1 নভেম্বর 2021 সালে। 18 অক্টোবর প্রথমবারের মতো জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন। 18 অক্টোবর এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 18 অক্টোবর প্রথমবারের মতো জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন হয়। 6 অক্টোবর প্রথমবারের মতো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন। 16 সেপ্টেম্বর বাংলাদেশের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB এর ষষ্ঠ সদস্য পদ লাভ। স্টার মার্কস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB-র ষষ্ঠ সদস্যপদ লাভ করে 16 সেপ্টেম্বর 2021 সালে। 29 আগস্ট পরীক্ষামূলকভাবে ঢাকার বুকে মেট্রো রেলের ভায়াডাক্ট প্রথম মেট্রো রেলের যাত্রা। 1 জুলাই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এর বাংলা পাঠ প্রকাশ। 30 জুন আমার বাড়ি আমার খামার প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। 1 জুন ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র একনেকে অনুমোদন। 4 এপ্রিল সরকারি কলিং সেবা আলাপ ওভার দ্য টপ OTT উদ্বোধন হয়।
1 এপ্রিল বাংলাদেশের নারী ক্রিকেট দলের টেস্ট মর্যাদা লাভ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 এপ্রিল বাংলাদেশের নারী ক্রিকেট দলের টেস্ট মর্যাদা লাভ করেন 1 এপ্রিল 2021 সালে। 27 মার্চ বাংলাদেশে ঢাকা এবং ভারতের শিলিগুড়ির মধ্যে মিতালি এক্সপ্রেস ট্রেন চালু হয় 27 মার্চ 2021। 17 মার্চ থেকে 26 মার্চ 10 দিনব্যাপী মুজিব চিরন্তন উদযাপন হয়। 27 মার্চ থেকে 26 মার্চ 2021 এই 10 দিন ব্যাপী মুজিব চিরন্তন উদ্বোধন হয় বা উদযাপন হয়। 26 মার্চ মুজিবনগর কলকাতায় স্বাধীনতা সড়ক চালু। মুজিবনগর এবং কলকাতায় স্বাধীনতা সড়ক চালু হয় 26 মার্চ। বাংলাদেশ অংশের দৈর্ঘ্য 300 মিটার। 15 মার্চ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড BIDF বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল চালু হয়। তাহলে BIDF চালু হয় 15 মার্চ 2021। এটা কিন্তু ইস্টার মার্চ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। 9 মার্চ ফেনী নদীতে 1.9 কিলোমিটার দৈর্ঘ্যের বাংলাদেশ ভারত মৈত্রী সেতু উদ্বোধন। 7 মার্চ প্রথমবারের মতো জাতীয় 7 মার্চ দিবস উদযাপন। তাহলে 7 মার্চ দিবস উদযাপন হয় 7 মার্চ 2021 সালে প্রথমবারের মতো, এটি খুবই গুরুত্বপূর্ণ। 26 ফেব্রুয়ারি ইউনাইটেড নেশনস কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি UNCDP। তাহলে UNCDP-র পুনরুপ হল ইউনাইটেড নেশনস কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি। বাংলাদেশকে দ্বিতীয়বার LCD মর্যাদা LDC মর্যাদা লাভ করেছে বলে ঘোষণা দেয়। তাহলে LDC ঘোষণা দেয় UNCDP। 7 ফেব্রুয়ারি সারা দেশে প্রথম পর্যায়ে একযোগে গণটিকা প্রদান শুরু 7 ফেব্রুয়ারি। 27 জানুয়ারি বাংলাদেশ বিশ্বের 54তম দেশ হিসেবে করোনা টিকা প্রদান শুরু করে। প্রথম গ্রহণ রেনু ভেরুনিকা কস্তা, তিনি ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন সেবিকা বা নার্স। তিনি প্রথম করোনা টিকা, বাংলাদেশি হয়ে প্রথম করোনা টিকা গ্রহণ করেন। ২০২০ সালের গুরুত্বপূর্ণ তারিখ 10 ডিসেম্বর পদ্মা সেতুর 12 ও 13তম পিলারের সর্বশেষ 41তম স্প্যান স্থাপন। 6 ডিসেম্বর বাংলাদেশ ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি PTA স্বাক্ষর হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। 6 ডিসেম্বর বাংলাদেশ এবং ভুটানের মধ্যে PTA চুক্তি স্বাক্ষর হয়। 4 ডিসেম্বর কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চরে রোহিঙ্গা পুনর্বাসন শুরু। তাহলে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয় 4 ডিসেম্বর 2021 সালে। 8 নভেম্বর জাতীয় সংসদে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম কোন বিশেষ অধিবেশন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোন তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।